প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। ঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যে অবকাশে তোমাকে। সিনেমা এবং আধুনিক যে গান, এই গানে অদ্ভুত কিছু গীতিকার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, মাঝখানে গণনাট্য এসেছে। আমি শুধু একটি কথা বলি, গণনাট্যের কোন গান কেউ বাথরুমে স্নান করতে করতে গায় না। প্রেমিকাকে এই গানের কলি দিয়ে কেউ প্রেম নিবেদন করে না। অসাধারণ গান, সুরের দিক থেকে অসাধারণ সব গান। আমাদের প্রচলিত কিছু ধ্যান ধারণা আছে, আর প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে আধুনিক ইউরোপ আমেরিকায় দেখেছি প্রখ্যাত গায়কেরা অসাধারণ সব ভূমিকা পালন করছেন। প্রতিবাদের গান, ক্রোধের গান, মানুষের অধিকারের জন্যে গান, মানবতার জন্যে একটি অন্তর্লীন উচ্চকণ্ঠ প্রতিবাদ, এইগুলো বোধহয় তার গানকে আমাদের ভেতরে ঢুকিয়ে দেয়। মর্যাদায় গড়া কাহিনীর মূল্য নিংড়ে এখন অনুভূতি লোক থেকে আলোকে, সুমনের গান জ্ঞানের কাছাকাছি। এই বলে আমি তাকে আমার অনুজ শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি। দশক ধরে যে গানটা এখনো সজীব, সমান্তরাল ভাবে সমস্ত বয়সকে অতিক্রম করে হেঁটে চলেছে এখনো, আরো হাঁটে, সেইটাকে একটা স্মারক গ্রন্থ দিয়ে, এতগুলো ভাবনার সংকলন দিয়ে চিহ্নিত করাটা খুব জরুরি কাজ ছিল। কারণ বাঙালিরা ভীষণ সহজে ইতিহাস ভুলে যায়, আমরা জানি। এবং এই সাম্প্রতিক ইতিহাসে কবির সুমনকে মনে রাখা আমাদের জাতীয় দায়িত্ব। যেরম পড়তে শুরু করলাম যদি সামান্য কিছু সুমন্দা যেভাবে হয়তো যেরমকে যেরম থেকে সুমন্দ অনুপ্রাণিত হয়ে হয়তো ওইভাবে গান লিখেছেন, যেরমকে যেরমও পড়লাম। তাহলে ওই যে বলছি সুমন্দা, যখন যখন সুমন্দার বাড়িতে সুমন্দার বইয়ের নাম বলেছি, সুমন্দা একটা ছবির কথা বলেছেন, সুমন্দা একটা উপন্যাসের কথা বলেছেন বা একটা প্রবন্ধ সংকলনের কথা বলেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে পড়ার চেষ্টা করেছি। কারণ সুমন্দার কি ভাবছেন, রাজনৈতিক ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, শৈল্পিক ক্ষেত্র হোক, কিভাবে তার মননটা, কিভাবে ভাবছেন, কিভাবে আমাদের এটা হচ্ছে সুমন্ত বারবার বলছেন যে এটা হওয়ার কথা ছিল, এটা যেটা ছবি করার এটা হওয়ার কথা ছিল। প্রথম কথা, এটা আমার গর্ব ছিল, এটা কিছু না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার জীবন শেষ হয়ে গেল। কিন্তু আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি দিলাম বাংলা সংস্কৃতিতে, এটা ভাবতে ভাবতে মনে হলো যে এই মাঠেই তো আমরা শুনেছি হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় গান, ও তো কিছুদিন হলেও পড়েছিলেন, আমি যে বিভাগে পড়তাম সেখানেই পড়েছিলেন, এই মাঠেই আমি শুনেছি দিব্যব্রত বিশ্বাসের গান। এবং আমার পাশে বসে আছেন যিনি নজরে, তিনিও বাংলা গানে একজন অনিবার্য পথিক, এবং বাংলা গানের ইতিহাস যদি থাকে, সেই ইতিহাস যদি সত্যভাষী হয়, তাহলে সুমনকে তা মনে রাখবে। এই মনে করার সময় আমার মনে হলো যে আচ্ছা কেন মনে রাখবে এই কথাটা একটু ভাবা উচিত। কেননা গায়ক অনেকেই হন, ভালো গায়কও হন,
এবং বাঙালিদের মধ্যে ভালো গায়ক অনেকে অনেকেই আছেন, সুমনকে কেন আমরা মনে রাখবো, মনে রাখার কি দরকার? আজকে সকালে আসলে আমাদের এই শ্রোতাদের মধ্যে আমি তাকে দেখে খুব খুশি হতাম। তিনি খুব ব্যথা পেতেন যদি সুমন সম্পর্কে আমরা উৎসাহের অভাব দেখাতাম, কখনো দেখাইনি, কিন্তু তার মনে হতো যথেষ্ট উৎসাহ দেখানো হচ্ছে না। খুশি আমাদের ছাত্র এবং আমাদের বন্ধু, আজকে সকালেও তার সঙ্গে আমার কথা হয়েছে। তো তিনি আমাকে বারবারই বললেন, মানে এটা তিনি আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে অনির্বাণ এবং সুমিত কিন্তু খুব ভালো কাজ করেছে সঞ্জয় দা, আপনি একটু ভালো করে পড়বেন। তো এখন এটা ওর খাওয়া দাওয়ার থেকে আপত্তি, আমি জানি না ভালো করে বলা যায় কি, মানে সুশীল যেটাকে মনে করে সেটা ভালো করে বলা কি জিনিস। তবে এটা আমার মনে আছে, আমার একবার জ্বর হয়েছিল, বেশ জ্বর, তার মধ্যে সুশীল চলে এলো। বালাই শাক যে অনুষ্ঠান হয়েছিল সেখানে কয়েকটা লাইন লিখতে হবে, সেখানে এমনি লিখতাম। তো সুশীল বললো জ্বরের মধ্যে আপনাকে আর পরিশ্রম করতে হবে না, আপনি মুখে বলুন আমি লিখছি, বলে নিয়ে দ্রুতবেগে চলে গেল। এরকম ধর্মনিষ্ঠ দেবদূতের মতন যুবক আজকে এখানে নেই, কিন্তু আমি জানি ও হায়দ্রাবাদ থেকে এই আমাদের কথাবার্তাই শুনছে। সুশীত তাকে বলে ভালো, সুশীত আমাদের মধ্যে একজন ধার্মিক সমান অনুসারী। তো সুশীতের কথা বলতে বলতে আমরা বলছি যে সুমনকে আমরা কী বলতে পারি, তোমাকে গাচ্ছা গানটা নিয়ে আমরা কথা বলছি, কী বলতে পারি? আমার সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক খুবই কম, কখনো কখনো দেখা হয়েছে এবং কথা হয়েছে। তার মধ্যে একটা কথা দিয়ে শুরু করি, আমার এই লেখাটা তো সম্ভবত আছে যে একবার যোধপুর পার্কে তখন তারা টিভির অফিস ছিল, সেখানে একটা অনুষ্ঠানে উনি করতেন অনুষ্ঠানটা, সেখানে আমরা উত্তম কুমার নিয়ে কথা বলার সুযোগ পেয়েছিলাম। এবং কথা এই কথা বলার পরে যখন 10টা বাজে তখন উনি আমরা একই গাড়িতে ফিরবো, উনি বললেন যে আমি একটা সিগারেট খেলে আপত্তি আছে, তা আপত্তি থাকার প্রশ্নই ওঠে না। তো উনি সিগারেট খাচ্ছিলেন, আমার আকাশের দিকে তাকে কি মনে হলো খুব ব্যবসা গরম। আমি বললাম হচ্ছে আপনি কখনো ভেবে দেখেছেন শেষবার আমরা কবে আমি তোমাকে ভালোবাসি কথাটা ঠিক এইভাবে বলেছি? উনি একটু আমার দিকে তাকালেন, তাকে বললেন খুব ইন্টারেস্টিং, তো সত্যি তো এরকমভাবে আমরা কখনো বলিনি, আমরা নানাভাবে ভালোবাসাকে গুছিয়েছি, নানাভাবে অলঙ্কৃত করেছি, কিন্তু তোমাকে চাই আমরা বলি। এই বলার জন্য যে ভাষা সেটা আমাদের ছিল না, আমরা নানা রকম তনু দেহবল্লরী তব নব এসব আমরা করেছি, আমরা চাঁদ ফুল পাখি তারা এই নিয়ে পদ্য লিখে ফেলে ভেবেছি ভালো অনুবাদ্য, কিন্তু আমরা একটা নুড়িকে একটা নুড়ি, একটা পাথরকে আমরা পাথর এটা বলতে পারি, কেন বলতে পারিনি তা আমি জানি না। এই বড় ঐতিহ্য কিন্তু বাংলায় ছিল, যেমন খুব অবাক লাগছিল এখানে বসে যখন কথা শুনছিলাম, তখনই আমার মনে হলো খুব অদ্ভুত, আপাতত কোনো মিল নেই, কিন্তু 1934-35 সালে সমস্যা স্তব্ধ রাত্রে তুমি কেন বাইরে যাও, এরকম একটা অসাধারণ আধুনিক পঙ্ক্তি লিখছেন, তা কোনো পুতুল না চেয়ে কথা বেরোয়নি, এবং সেই পঙ্ক্তি মুজাফর আহমেদকে উৎসর্গিত। এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, রাজনৈতিক ব্রিফিং, স্তব্ধ রাত্রে তুমি কেন বাইরে যাও। এখন এটা আমরা ভাবতেই পারি 30 দশকের মাঝামাঝি যে এই প্রশ্নটা একটা রাজনৈতিক বিবৃতি হতে পারে। তোমাকে চাই গানটা 1991 সালে রচিত, এবং এ বিষয়ে আমাদের কারুর বলার কোনো অসুবিধাই নেই, এবং এটা ঐতিহাসিক তথ্য। সুমন এই জেনে লিখেছিলেন কিনা বা এই জেনে গিয়েছিলেন কিনা তা আমি জানি না, তবে আমরা যারা মঞ্চের অন্যদিকে তারা দেখেছিলাম যে এই সময় সরদার মনমোহন সিং আর্থিক উদারীকরণ নীতিও রাখছেন, এই সময় আমরা তোমাকে চাই বলতে পেরেছিলাম তার সৈন্য। এখন এই যে তোমাকে চাই বললাম, তোমাকে চাই বলার সময় এটা আমরা সবাই বুঝেছিলাম যে আমাদের মতন করে আমরা এই কথা বলছি, কিন্তু আমরা কারা? আমাদের নানা প্রজন্ম ইতিমধ্যে জীবন গিয়েছে চলে 20-20 বছরের পার, কিন্তু আমি যখন 1991 সালে গানটাকে আবিষ্কার করি সুমন চট্টোপাধ্যায়ের সূত্রে, এবং আপনারা যখন আজকে গানটাকে আবিষ্কার করেন, আপনাদের মধ্যে কেউ কেউ 8-10 বছরের একটি ছেলে বা মেয়ে কবির সুমনের সূত্রে, তখন তার মধ্যে তফাৎ থাকবে কি আমরা কারা? আমি ধরে যাক আমরা আমাদের যখন ছাত্র জীবন, যখন অনেকে ভেবেছিলেন এই বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লেখা থাকতো সোরবন থেকে যাদবপুর সংগ্রামের একই সুর, ভুল কথা কিন্তু যাই হোক থাকত, তো তখন উনি তার 5 বছর আগে পাশ করে গেছেন,
আমাদের ফার্স্ট ইয়ার সবই শুরু হচ্ছে, তো এই যে যখন থাকতো তখন আমরা যেরকম অদ্ভুত ভাবতাম, ইন মাই সোল দেয়ার ইজ নো সিঙ্গল গ্রে হেয়ার। ওই যে মাই মা কোন স্কুল কবিতাটা, আই গো হ্যান্ডসাম 22 years old, তো এই যে আই গো হ্যান্ডসাম 22 years old এর মাঝের লাইনটা বলে গেলাম, তো তার আগে তো এটা থাঙ্কারাজ ভয়েস আই গো এভরিওয়্যার হ্যান্ডসাম আই গো 22 years old, তো এই যে পাতলুন পড়া মেয়ে ক্লাউড ইন প্যান্টস, আমরা কতদিন স্বপ্নের মধ্যে আমাদের প্রেমিকাদের উপহার দিয়েছি, আমরা দেখেছি আমি আর তার বসে থাকার মধ্যে নাপাম ভিয়েতনাম অথবা এসপ্ল্যানেডের অবরোধ, কিন্তু আমরা এটাকে ভাষায় প্রকাশ করতে পারি কিছুতেই পারি। আমরা ইংরেজি উদ্ধৃতি দিয়েছি লেট মি ইন মারিয়া, লেট মি ইন, আমরা বারবার বলেছি ওপেন দিস ডোর দ্যাট আই নক আপন ইন টিয়ার্স, কিন্তু এটা আমরা বাংলায় খুঁজে পাই, আমাদের শব্দতে আমরা খুঁজে পাচ্ছিলাম না। সুমন সেন ঐতিহাসিক মুহূর্ত যিনি আমাদের এই খুঁজে পাওয়াটা, এটা কোনো বিশেষ নারীকে কোনো বিশেষ মুহূর্ত খুঁজে পাওয়া না, এটা সময়ের কাছে ইতিহাসের দান। এই যে আমরা এখন গল্প করে বলতে পারছি 20 শতক শেষ হয়ে গেল, 21 শতকে আমরা চলে গেলাম, এই শেষ মুহূর্তে বাংলার ইতিহাস যে কটি নাম 21 শতককে দান করে গেল তার শেষতম নাম কবি সুমন বা সুমন চট্টোপাধ্যায়। এই বলার কারণে সুমনকে ইতিহাসের দায় নিতে হয়েছে। এই গানটা যদি নিহাতি গান হতো তাহলে আমাদের এত উত্তেজনার কিছু ছিল না। অনেক গান জনপ্রিয় হয় আজকাল, মাঝে মাঝে মোবাইলে ইন্টারনেটে সেসব গান শোনা যায়, কেউ কারোর মতন গুছিয়ে থাকতে চায় অথবা না গুছিয়ে থাকতে চায়, কিন্তু এই কারোর ব্যক্তিগতভাবে গোছানো বা না গোছানো এই নিয়ে আমাদের তেমন উত্তেজনা হয় না। আমরাও জীবনে অনেক গুছিয়ে নিয়েছি, কিন্তু আমাদের মনে হয় যে সুমন কোথায় আমাদের ছুঁয়েছিলেন, ছুঁয়েছিলেন এই কারণে যে আমরা বাংলায় কবিতা লেখার সময় উপন্যাস লেখার সময় অনেক কথা অনেক রকম কথা বলছিলাম, বাংলা গান সেখানে যেতে পারছিল না, কিছুতেই যেতে পারছিল না। এবং সুমন যেটা করলেন সেটা হচ্ছে তিনি আমাদের কথা আমাদের ভাষায়, মানে কীরকম একজন ফরাসি দার্শনিক যেমন লুই আরাগার সম্বন্ধে বলেছিলেন যে ফ্রান্সের একমাত্র কমিউনিস্ট কবি যিনি নুড়ি পাথর নিয়ে কবিতা লিখতে পারেন, সুমনকে আমরা দেখলাম চাঁদিয়াল নিয়ে কবিতা লিখতে পারে এবং কবিতা লিখতে পারে। বাংলা গানে দীর্ঘদিন কবিতা ছিল না, কিছুদিন আগে একটা জনপ্রিয় সাপ্তাহিক কাগজ আমাকে তার লেখা সবসময় এই যে তিনি আমাদের নতুন গানের স্রষ্টা, একটা পর্বের নতুন গানের স্রষ্টা। আরেকটা ব্যাখ্যা হতে পারে এই যে তিনি আমাদের ঐতিহ্যানুগত যে গান ছিল তারই শরীর, মানে ট্র্যাডিশনাল ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট সেগুলোকে জুড়ে একটা জায়গা। বরং আমার একটা ভয় হয়, একটা আশঙ্কা হয় যে সুমনের পর থেকে বিশেষত 21 শতকের এখনকার গান সেই গানের মধ্যে এক ধরনের ন্যাকামি আবার ফিরে আসছে, সেই ন্যাকামিটা অনভিপ্রেত, এবং এই গানগুলো এত বেশি করে আত্মকেন্দ্রিক এবং এত বেশি করে স্বগতোক্তি পড়া যে তার সঙ্গে ইতিহাসের গোপন সূত্রটা কিছুতেই আবিষ্কার করা যায় না। সুমনের গান শোনার একটা অন্যতম আনন্দ হচ্ছে যে তখন এই গানগুলো যে গানই যখনই শুনি, এমনকি রজনীকান্ত, এটা শুনলে বোঝা যায় যে একজন ব্যক্তি সময়ের নাড়ি ধরে বসে আছে। এই যে বসে থাকাটা, সময়কে ফিল করাটা, এটা একটা বড় কাজ। তারা সবসময় বলে মুহূর্ত কাকে বলে, তাহলে কি আপনি হেলিয়ান মোমেন্টের কথা বলছেন? এর মধ্যে আমি এর মধ্যে থাকার দরকার নেই, কিন্তু ধরা যাক একটা লাইন মনে হলো, খুব আমার প্রিয় লাইন, এটা 1918 সালে গিয়ম অ্যাকাডেমিয়া জাঁপাপ্তকে জন্মদিনের উপহার দিয়েছিলেন, পাখিটি তার আঙুল দিয়ে গান গায়, দেখবেন প্রতিটি লেখা পাখিটি তার আঙুল দিয়ে গান গায়। আমি ওর ওই আজকে যে গল্পটা বললেন মনটাকে নিয়ে, কি ইন্দ্রজিৎ তো আসলে আমাদের অনেকদিনের বন্ধু হয়েছে, যে মনটাকে নিয়ে যে গল্পটা বললেন সেটাও সেই লাল খাল্লা লেখাটাই আছে, নেতার গোয়া বা অন্যান্য জায়গা থেকে যে গানের কথা উনি শিখেছেন, যে গান একটা অন্তর্বর্তী স্তরে কাজ করে সমাজ বদলের জন্য, যে হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয় না কিন্তু যা কোনো কোনোভাবে সমাজের গোপনে নাশকতার বীজ ছড়িয়ে যায়,
সেই নাশকতার বীজ। কখনো কখনো আমার কিছু প্রশ্ন হয়, সেই প্রশ্নটা আমার প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর উনি দিতেও পারেন নাও দিতে পারেন, যে একটা রাজনৈতিক দলের সঙ্গে উনি সংযুক্ত হয়ে সে তার সাথে স্বপ্নভঙ্গ হওয়া তো স্বাভাবিকই ছিল, কিন্তু এই যে ওর যে নানা রকম দিক আসছে এই জিনিসগুলো, তা সত্ত্বেও আমার প্রতি ওর প্রতি শ্রদ্ধা আসছে এই কারণে যে এমন একটা দেশ যেখানে যে গান লিখতে হয়, যেখানে যে গান গাইতে হয়, সেই দেশে একদম আন্তন চেকব থাকলে আজকে কি বিরাটভাবে তার নিজের লেখা আবার লিখতে পারতেন। একজন বিডিও মুখ্যমন্ত্রীকে দেখে মানে তোতলাকে তোতলাকে তাকে দিদি বলে ফেলায় সকল, কিন্তু চেকবের কেরানির মৃত্যু। তো এই দেশে বসে যখন ওকে লিখতে হয়, ওকে গাইতে হয় এবং ওকে ভাবতে হয়, সে ভাবনা এবং যখন উনি ঠিক এইটা ভাবেন না যে শুধুমাত্র গান হবে একজনের সঙ্গে আরেকজন মানুষের সংগ্রাম, উনি যখন মনে করেন যে গানটা এসেছিল আদি মানুষের শ্রম থেকে এবং এই অনুপস্থিতির সত্যটাকে বুঝিয়ে দেওয়ার ফলেই আমাদের হয়েছে কি, আমরা আবার যে গান খুঁজে পেতে চেয়েছিলাম সেই গানকে খুঁজে পেতে তোমাকে চাইয়ের সঙ্গে, যদি আপনি ভাবেন স্বপ্নে যে বাণী মনে মনে ধনিয়া উঠে খানে খানে কানে কানে গুঞ্জরিব তাই, এই যেমন বাংলা ভাষার ঐশ্বর্য, এই অনুপ্রাস আমাদের কাছে প্রাণের অনুপ্রাস হয়ে যায়, শুধু প্রেমের গান না, একমাত্র বাঙালি ছাড়া এই গানটা কেউ বুঝতে পারবে না শ্রাবণ মাসে। তেমনি তোমাকে চাই, আমরা নানা কারণে দুর্ভাগ্যবান, কিন্তু একটা জিনিস এই বাংলা ভাষার অক্ষরগুলোর প্রতি, বাংলা ভাষার শব্দগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকলাম, কারণ তোমাকে চাই বাংলা ভাষায় লেখা। এত রকম স্মৃতি, এত রকম ছবি মাথার মধ্যে ঝাঁপিয়ে আসছে 20 বছর ধরে, সেই সব ছবিগুলো এক হিসেবে ব্যক্তিগত, হঠাৎ অনেকদিন আগে সেন্ট জেভিয়ার্স কলেজে, ধরুন আমরা তখন 11-12 পড়ি, একটা গানের অনুষ্ঠান করেছিল, তাতে বাংলা গান হোক সেটা সেই কলেজ কর্তৃপক্ষ তখন পছন্দ করছিলেন, আগে থেকে ঘোষণা করা সত্ত্বেও হলের তালা লাগিয়ে দিয়েছে, সেই তালা ভেঙে সেন্ট জেভিয়ার্স কলেজের ট্যাশা ভাওয়ায় কবি সুমনকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছিলাম, আর প্রিন্সিপাল নিয়ে ফেলেছিল আবেগ, পিয়ানো বাজাতে বাজাতে সুমনকে বলেছিলেন একটু হোক না বাংলা গান হোক। তুমি তো তাহলে মানে কান্ডারি খেলেছো, কান্ডারি ভান্ডারি ভান্ডারি যা যার দাঁড়ি আর কি, কিন্তু আমার বাবা এই দিকটা বোধ হয় আমি উঠেছি, বাবা বলেন না রে হতো না, রেডিওতে ঢুকলেন কাজী নজরুল ইসলাম, হিন্দু হিন্দু শিক্ষিত হিন্দু বাড়ির ছেলে, উনসত্তরটি করে ঘুরে বেড়াচ্ছ গান গিয়ে চাকরিতে, এই যে বাবা চাকরিতে ঢুকলেন নিজেও গান গাওয়া বন্ধ করে দিলেন, মা গাওয়া গান গাওয়া বন্ধ হয়ে গেল, প্রিন্সিপালের লোক এবং আমার যতদিন ছাত্র ছিলাম বাবা আমার বাইরে গান গাইছে, এই ঘটনাগুলো বললে বুঝবে, এর বললে কিন্তু তোমাকে সেই ব্যাপারটাও বোঝে যাবে, মানে আমার গানের বিনয় ঘোষ মহোদয় মানে সমাজবিজ্ঞানী না, আমাদের চন্দ্র ঘোষ ঘোষের বাবা মমতা শঙ্কর মহোদয়ের শ্বশুরমশাই, এই হিমাংশু দত্তর গানের তিনি ভয়ঙ্কর অনুরাগী, একটা হিমাংশু দত্তর গানের অনুষ্ঠান হচ্ছে, আমার বাবাকে ফোন করে বললেন যে সুধীনবাবু সমান কিন্তু যাবে, বাবা বললেন না। আচ্ছা সেল চাঁদু আমার ছোটবেলার বন্ধু, চাঁদু এলো একটা ট্যাক্সি নিয়ে আমায় নিয়ে যাবে, বা বললেন চাঁদু সব হবে না, বললে কেন কাকু হবে না কেন, বলে হবে না আমি বলছি, বলে গান গাইবে না, বলে 40 বছর আগে গান গাইবে না গান হয় না। আচ্ছা এরকম লোক, এবারে আমি যখন তোমাকে সেই রেকর্ড পেয়েছি বাবার তখন মারা যাবার একটু আগে, আমাকে বললেন শুনে বললেন তুই কি গাই গানটা গাইতেই হবে, তো হচ্ছে ছেলে হিন্দু পরিবেশ তোর গান হবে না, গান হবে ভারতের মুসলমানদের, কি অর্থে বলেছিলেন সেটা আমি খুব ভালো বুঝতে পারি, অর্থাৎ বাবারা যেরকম আফগান শীত মুসলমান বলতেন, আমি যে গান বেঁধেছি বিশ্বাস করতে পারি সিনেমার গানগুলো ছাড়া, আমি গান রোজ বেঁধেছি, আমি
গতকালও কান্তে আমি আবার পুরনো অভ্যেসে ফিরে এসেছি, অর্থাৎ আমি একটা এক রুশ কম্পোজারের একটা উক্তি আমার খুব ভালো লেগেছিল, আমি ওই টাইপের লোক। উনি বলছিলেন, একজন মুচি যেমন রোজ বিভিন্ন পায়ের মাপের জুতো তৈরি করে, আমি সেভাবে সঙ্গীত তৈরি। এখন আমার তো বিভিন্ন পায়ের মাপটা নিজের পা, কিন্তু অনেক সময় অন্য শিল্পী হয়তো গাইবেন, হয়তো কখনো হৈমন্তী গাইবেন, কখনো সাবিনা গাইবেন, কখনো হয়তো অন্য কেউ গাইবেন, ইন্দ্রনীল গাইবেন। তো তাদের জন্য যখন গান তৈরি করছি তাদের পায়ের মাপে, আমি কিন্তু প্রফেশন রোজ পারলে একটা দুটো লাইন চারটে লাইন পারলে একটা গান, মাঝে একটু একটু অন্যরকম মানে ক্লান্ত ছিলাম, এখন আবার আমি রোজ প্রায় গান তৈরি করি, আপলোড করি। এখন এই যে আমার কাছে আজকের এই অনুষ্ঠানটা শুনতে শুনতে সকলের আলোচনা শুনতে শুনতে আমার যেটা মনে হলো যে আসলে কিন্তু আমরা সকলে মিলে এখানে সেলিব্রেট করছি আধুনিক বাংলা গান। আমরা কিন্তু তোমাকে চাই এই অ্যালবাম বা গান, এটা তো শুধু তোমাকে চাই নয়, এটা একটা বিরাট পেছন দিক আছে। এখানে যা যা আলোচনা হচ্ছিল সচরাচর যেটা হয়ে থাকে বিষয় কথা ইত্যাদি, আমি কথার লোক কিন্তু কি করে যে আমি লিখে ফেলি আমি কিন্তু আজও জানি না। আমি সঙ্গীতটা একটু একটু করতে জানি, ইটস মাই ট্রেড, এটা করতে আমি শিখেছি, এটা শিখতে হয়েছে। আজকের আধুনিক বাংলা গান বা বাংলা গানে যারা আসছেন শেখেন না, অর্থাৎ বাংলা গানের গান একটা পাপ করে ভাঙতে তোমাকে চাই, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই।